আশা করি সবাই স্ক্রিনটি দেখতে পারছেন। আজকে একটু নেট স্পিড একটু ঝামেলা আছে, তারপরেও ট্রাই করছি, দেখি কি অবস্থা। বিপাশা আপু মনে আজকে নাম রেজিস্ট্রেশন করেন নাই, সম্ভবত নাম এবং কোথায় থাকেন সেটা বলে দিবেন, কারণ নাম আজকে সবার নাম তুলে দিচ্ছি, নাম অনুসারে আমি সবার অ্যাটেন্ডেন্স দেবো এবং সবার কার কতটুকু মনোযোগ আছে সেটা আমি চেক করব। কারণ আমি শুধু ক্লাস করিয়ে গেলাম ফ্রি দেখে, আপনারা শুধু দেখেই গেলেন, আসলেন আর গেলেন, তাহলে তো কোনো লাভ নাই। যদি কিছু শিখতেই না পারেন তো কষ্ট করে ক্লাস করে কোনো ফায়দা নাই। আমাদের গ্রুপে আসার পরেই পিন পোস্টে দেখতে পাওয়া যায় যেখানে আমাদের ক্লাস রুটিন দিয়ে দেওয়া আছে। ক্লাস রুটিন অনুসারে আজকে আমাদের ফাইল মেনুর কাজ, ফাইল মেনু এবং অফিস বাটনের কাজ আমরা করেছিলাম। যাদের অফিস 7 চালান তাদের দেখবেন অফিস বাটন, আর যারা 10 থেকে 19 চালাচ্ছেন তাদের অফিস বাটনের পরবর্তী থাকে শুধু ফাইল মেনু। কালকে ক্লাসে কে কে প্র্যাকটিস করেছিলেন না কেউ প্র্যাকটিস করেন নাই? কে কে প্র্যাকটিস করেছিলেন? যারা প্র্যাকটিস করেছেন তারা শুধু ইয়েস লেখেন, যারা প্র্যাকটিস করেন নাই তারা নো লিখতে পারেন। সবাই রুটিন দেখতে পারছেন আমাদের লাইভ ক্লাসের। আজকে ক্লাসে আমরা ফাইল মেনু এবং অফিস বাটনের যে শর্টকাটগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই শর্টকাটগুলোর সাথে আরও কিছু শর্টকাট আমরা শিখবো। কারণ ফাইল মেনুর সাথেই আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের যে মেনুগুলো, যে আইকনগুলো ব্যবহার করা হয়, সেই আইকনগুলো ফাইল মেনু এবং অফিস বাটনেও ব্যবহার করা হয়। একই জিনিস যেহেতু দুই জায়গায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা কোনোটা শর্টকাট একবারে যদি লিখে নেই এবং সেগুলো মুখস্থ করে ফেলি সেক্ষেত্রে আমরা, তো আপনারা কমেন্টে লিখুন যে কোনো ফাইল ওপেন করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে কোনো ফাইল ওপেন করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়, দ্রুত কমেন্টে লিখুন। প্রশ্ন একটাই, দেখি কতজন মুখস্থ করেছেন। প্রশ্ন হচ্ছে কোনো ফাইল সেভ করা ফাইল ওপেন করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়, উত্তর দিবেন প্লিজ। ফাইল মেনুর ভিতরে কিছু আরও কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমাদের করতে হবে। আপনাদের সকলের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি আমি। আজকে কে কে হাজির ছিলেন? আব্দুল্লাহ মামুন, আপনি কি উপস্থিত আছেন? থাকলে ইয়েস লিখবেন। মঞ্জুরুল ইসলাম গাজীপুর থেকে, রাফি চিটাগাং থেকে, সৈয়দ সাকিব আহমেদ উত্তরা ঢাকা থেকে, এমডি আব্রাহিম সরকার ঢাকা থেকে, রাতের দুবতারা আপনার নামটা বলবেন প্লিজ, চিটাগাং থেকে, এমডি সাইফুল ইসলাম ফুলপুর ময়মনসিং থেকে, এমডি রায়হান হোসেন রিজন গাজীপুর থেকে, মোহাম্মদ আসাদুল আলম চান্দুগঞ্জ চিটাগাং থেকে, সাইফুল্লাহ মনসুর ঢাকা থেকে, আরিফা ইসলাম মৌ বাসুদ্দা নাকি বসুন্ধরা ঢাকা থেকে, মেহেদি হাসান রাকিব বাটারা ঢাকা থেকে, ইমরুজ সোহেল রাজশাহী থেকে, জামিল আহমেদ মতিঝিল ঢাকা থেকে, এমডি নাবিদ নাইম উত্তরা ঢাকা থেকে, রাজন ভুঁইয়ান সোনাগ্রাম নারায়ণগঞ্জ থেকে, বোরহান হাওলাদার মিরপুর থেকে, মোহাম্মদ জসিম রমনা থেকে, আবু সামুন্দীপ মিরপুর থেকে, সবাই কি প্রেজেন্ট আছেন? জমারুল হাসান ঢাকা থেকে, মোহাম্মদ নিপুন আহমেদ নর্থ বাড্ডা ঢাকা, নার্গিস আক্তার সাভার ঢাকা থেকে, এমডি মোস্তফা কামাল রামপুরা ঢাকা থেকে, এমডি আনারুজ্জামান টঙ্গী গাজীপুর থেকে, মোহাম্মদ তালহা ঢাকা থেকে, রায়বা হোসাইন টঙ্গী গাজীপুর থেকে, শহীদুল ইসলাম উত্তরা ঢাকা থেকে, রাহিমা শিমু খুলনা থেকে, সাকিবুল ইসলাম বরিশাল থেকে, এমডি আল আমিন ব্রাহ্মণবাড়িয়া থেকে, রায়হান হোসেন রিজন জয়পুর জয়দেবপুর গাজীপুর থেকে, সোহান সোহানা ফেরদুস ঢাকা থেকে, লালন বেন বংশী স্মরণ শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট থেকে, মনসুরাত জাহান লিজা দিনাজপুর থেকে, রুবায়ত আহমেদ বাসাবো ঢাকা থেকে, করিম তৌহিদ ঢাকা থেকে, তাজউদ্দিন আহমেদ তাজ মনোহরদি নসন্দি সম্ভবত, মোহাম্মদ ওবায়দুল হক টাইন টঙ্গী থেকে। 38 জনের নাম ডাকলাম, আমাদের লাইভে উপস্থিত আছে মাত্র 18 জন। যাদের নাম ওঠে নাই এই এই পেজটা আমি অনলাইন করে দিব, তারা অনলাইন থেকে নিজের নাম নিজেই লিখে নিতে পারবে। তো আজকের ক্লাস শুরু করছি, নাম লিস্ট ডাকা শেষ। নাম ডাকার উদ্দেশ্য হচ্ছে আপনারা
কে কে প্রেজেন্ট আছেন, কে কোন পজিশনে আছেন, কার কতটুকু গুরুত্ব আছে, এই জিনিসগুলো আমি দেখবো। আমি ক্লাস শেষে সবার অ্যাটেন্ডেন্সগুলো আবার এখানে উঠাবো। গত ক্লাস আগামী ক্লাস থেকে আগামী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার থেকে আপনারা নিজেরা প্রেজেন্ট দিবেন। প্রেজেন্ট কিভাবে দিতে হবে এটার একটি ভিডিও করে আমি এটা দিয়ে দিব। আমাদের গ্রুপের অ্যানাউন্সমেন্টে থাকবে, যারা গ্রুপে যুক্ত আছেন অ্যানাউন্সমেন্টে পেয়ে যাবেন। যারা আজকে নতুন জয়েন করেছেন তারা তাদের নাম ও ঠিকানা লিখে দিবেন, আমি এগুলো উঠিয়ে দিব, অথবা আপনারা নিজেরা উঠাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন ছিল একটি যে কোন সেভ করা ফাইল ওপেন করতে কি চাপতে হয়, কে কে সঠিক উত্তর দিয়েছেন আমি একটু দেখতেছি। কন্ট্রোল এন করিম তৌহিদ, আপনি এটা ভুল, এটা কন্ট্রোল ও হবে, কন্ট্রোল এন না, কন্ট্রোল এন তো হচ্ছে নিউ পেজ নেওয়া। পিয়াস মন্ডল ভুল উত্তর দিয়েছেন, জামিল আহমেদ ভুল উত্তর দিয়েছেন, ওয়াদুল হক তাহিন সঠিক উত্তর দিয়ে আবার ভুল উত্তর দিয়েছেন, সৈয়দ সাকিব আহমেদ ভুল উত্তর দিয়েছেন, কন্ট্রোল এন তো হচ্ছে নতুন পেজ। আমি বলেছিলাম যে কোনো সেভ করা ফাইল বের করতে, মানে আপনি গতকালকে সেভ করে রেখেছেন সেটা বের করতে। এইচআর রেজাউন খান ঠিক আছে, মোটামুটি সবার একটু পড়ালেখা করেছেন মনে আছে, বুঝে গেল। তো ফাইল মেনুতে কিছু তিনটে ইম্পর্টেন্ট সেটিং আছে, আমরা যারা কাজ করি অফিসিয়ালি দেখা গেল যে আপনি কাজ করতে করতে একসময় এরকম হইলো যে সেভ করতে মনে নাই, বিদ্যুৎ চলে গেছে, আপনার আইপিএসও নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সম্পূর্ণ ধরা। তো এই ধরা থেকে যাতে বাঁচতে পারেন এই কারণে আপনাদেরকে একটি নিয়ম ফলো করতে হবে, কি করে এক মিনিট পর পর অটো সেভ হবে সেট আপ করতে হবে। এটা এই সেটিংটা কোনো মাইক্রোসফট সফটওয়্যার ইনস্টল করার সাথে সাথে ডিফল্ট থাকে না, এটাকে তৈরি করতে হয়। মাইক্রোসফট সফটওয়্যারে 10 মিনিট থাকে, আপনাকে 1 মিনিট করে নিতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি প্রথমবার একবার সেভ করে নেন, পরবর্তীতে এটা বারবার আপনি পেয়ে যাবেন। অনেক সময় বাংলা লেখার পর কিছু শব্দ পরিবর্তন হয়ে যায়, যেমন আপনি দন্তা স লিখছেন ওইটা গ হয়ে গেছে, তারপরে দেখা যায় যে বসিন্নারও লেখেন এটা ও হয়ে যায়, যেমন আমার লিখলে আমারও হয়ে যায়। এই ধরনের প্রবলেমগুলো হয়, কারা কারা ফেস করছেন এই ধরনের প্রবলেমগুলো। এবং আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন আমরা 2007 এবং 10 দেখে থাকি যে একটা বর্ডার থাকে, সেই বর্ডারটা অনেক জায়গায় অনেক কম্পিউটারে থাকে না। যেমন আমাদের 19 বর্ডারটা দিলে অসুন্দর দেখা যায়, মানে সুন্দর দেখা যায় না। আপনারা জানেন যে নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয়, আমি আর সেটা বলছি না। যখন এটা হচ্ছে ইন্টারফেস, আমরা গতকালকে আলোচনা করেছিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটি ডকুমেন্ট চলে আসলো। এই ডকুমেন্ট যখন আমি কোনো একটা কম্পিউটারে কাজ করব, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখন কাজ করব, আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব, বা আমি একটা লেটার তৈরি করব, অথবা আমি একটা চিঠি তৈরি করব, তো যাই আমি তৈরি করি না কেন সেই জিনিসটাকে আমার সেভ করে রাখতে হবে। কিন্তু আমি সেভ করতে মনে ছিল না, বা কোনো একটা কারণে আমি সেভ করা হয়নি, সেক্ষেত্রে আমি কি করব, সেভ না করার কারণে যদি বিদ্যুৎ চলে যায়, বা বিদ্যুতে কোনো প্রকার শর্ট সার্কিট হয়, বা বিদ্যুৎ যদি বাড়ি দেয়, আমার কম্পিউটার যখন রিস্টার্ট নেবে আমার টোটাল ফাইল বা টোটাল ইনফরমেশন লস্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তো এইটা যাতে নষ্ট না হয় তার জন্য আমাকে কি করতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আপনার এইটা যাতে প্রতি 1 মিনিট পর পর অটোমেটিক সেভ হয়, তাহলে বিদ্যুৎ চলে গেলে শুধুমাত্র 1 মিনিটে আপনি যে কয়টা শব্দ লিখবেন সেই কয়টা শব্দই আপনার নষ্ট হবে, এছাড়া অন্য শব্দগুলো নষ্ট হবে না। তো এইটা সেটিং করার জন্য আপনি প্রথমে ফাইল অপশনে যাবেন, ফাইল অপশন থেকে আপনি অপশন নামে একটি মেনু আছে, অপশন অপশনে যাবেন। অপশনে ক্লিক করার পরে একটি ওয়ার্ড অপশন নামে একটি মেসেজ ডায়লগ বক্স আপনার সামনে প্রদর্শিত হবে। এখান থেকে দেখেন আপনি ডিসপ্লে অপশনের পরে প্রুফিং, এরকম একটি লিস্ট আছে, জেনারেল ডিসপ্লে প্রুফিং সেভ ল্যাঙ্গুয়েজ। তো এই মেনুগুলো থেকে আপনি কী কী কাজ করবেন, যেহেতু আমরা প্রতি 1 মিনিট পর পর সেভ করবো, তাহলে সেভ অপশন থেকে দেখতে হবে সেভ অটো রিকোয়ারি ইনফরমেশন এভরি 1 মিনিটস। এইটা আপনাদের তো 10 মিনিট থাকবে, আমি 1 মিনিট করে রেখেছি আমারটা, মানে হচ্ছে 1 মিনিট আমি যদি কোনো কাজ শুরু করার আগে, আমি যদি এই কোনো কাজ শুরু করার আগে আমার পেজটাকে আমি প্রথমে সেভ করে নেই, তাহলে পরবর্তীতে ও নিজে নিজেই সেভ হবে। যদি আমি সেভ করে না নেই তাহলে ও নিজে নিজে সেভ হবে না, কারণ আপনি তো তাকে সেভ করার অনুমতি দেননি। সেই কারণে আপনি যখন কাজ শুরু করবেন তখন এটাকে প্রথমে সেভ করবেন, করার পরে এখান থেকে যদি আপনি একবার প্রথমবার কোনো একবার 1 মিনিট সেটিং করে দেন, তাহলে আর বারবার আপনাকে সেটিং করতে হবে না। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই, এখান থেকে 1 মিনিট করে দিবেন, দিয়ে
প্রথমে ওকে দিবেন না, আরো দুইটি কাজ করতে হবে, 1 মিনিট করে দিবেন। দেওয়ার পরে আপনি প্রুফিং এ আসবেন। প্রুফিং এ আসার পরে এখানে দেখেন অটো কারেকশন অপশন, অটো কারেকশন অপশন, ঠিক অটো কারেকশন অপশনের এই বাটনটিতে ক্লিক করবেন। করার পরে আপনি রিপ্লেক্স টেক্স অ্যাজ ইউ টাইপ এই অপশনটিতে টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। এটাকে চেক মার্ক বলা হয়, চেক মার্কটা দেওয়া থাকে, আপনারা চেক মার্কটা উঠিয়ে খালি করে দিবেন। এখানে সব চেক মার্ক দেওয়া আছে, এটাও ছিল দেওয়া, ডিফল্টভাবে এটা চেক মার্ক দেওয়া থাকে, এই চেক মার্কটা উঠিয়ে দিয়ে আপনি ওকে চাপবেন। তাহলে দুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তৃতীয় কাজ হচ্ছে আমি যদি এই বক্সের মধ্যে একটা বাউন্ডারি আনতে চাই, এটার বলা হয় টেক্সট বাউন্ডারি। আমাদের প্রত্যেকে দেখবেন যে 7, 10 বা 2000 টেক্সট বাউন্ডারি থাকে। সৈয়দ সাকিব আহমেদ, নো নো মানে কি ভাই? টেক্স বাউন্ডারি থাকে, সেই টেক্স বাউন্ডারিটা কিভাবে দিবেন? আপনি অ্যাডভান্স অপশনে যাবেন, অ্যাডভান্স অপশন থেকে একটু নিচে যাবেন, একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল, এই যে স্ক্রল বার আছে, স্ক্রল বার, এটাকে বলা স্ক্রল বার, স্ক্রল করে নিচে যাওয়া, স্ক্রল করে একটু নিচে গেলে আপনারা দেখবেন যে শো টেক্স বাউন্ডারি নামে একটি অপশন আছে, শো টেক্স বাউন্ডারি। শো টেক্স বাউন্ডারিতে চেক মার্কটি দিয়ে দিবেন, এখানে চেক মার্ক ছিল না, চেক মার্কটি দিয়ে যদি আপনি ওকে করেন তাহলে আপনার বাউন্ডারিটা চলে আসবে। 2019-13 পর থেকে 19 সম্ভবত এটা চেক মার্ক দিলে একটু দেখতে বিশ্রী দেখা যায়, এই কারণে এটা আপনারা আপডেট ভার্সনে ব্যবহার না করলেও চলবে। সেক্ষেত্রে আপনারা ভিউ থেকে রুলারটাকে বসিয়ে দিতে পারেন, রুলারটি বসিয়ে দিলে আপনার টেক্সটটা কোথা থেকে লেখা শুরু হবে এই জিনিসটা দেখা যাবে। দেখেন এই পর্যন্ত মানে হচ্ছে এখান দিয়ে 1 ইঞ্চি নাই, এখান থেকে 1 ইঞ্চি নাই, তার মানে এখান থেকে শুরু হবে, দুইটাকে যোগ করলে একটা কোণ তৈরি হয়, এই কোণ থেকে আমার লেখা শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে 2019 আমি চালাচ্ছি, আমি টেক্স বাউন্ডারিটাকে রাখবো না, আপনারা 10 পর্যন্ত টেক্স বাউন্ডারি রাখতে পারেন, 13, 16 খবর আমি জানি না কারণ চালিয়ে নেই, আর যারা চালাচ্ছেন তারা একটু কেমন হয় আমাকে জানাবেন, যদি এরকম দেখা যায় তাহলে রাখার দরকার নাই, যদি এরকম না হয় সম্পূর্ণটা আসে সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি কতটুকু টেক্স লিখেছেন বা লেখা কতটুকু হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন, পেজ মেজারমেন্টটা বুঝতে পারবেন। তা আমারটা আমি উঠিয়ে দিলাম কারণ 19 এটা দেখতে খারাপ দেখা যায়, এই কারণে বাকিগুলো সেট করে রাখলাম। এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন, ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানান, যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখুন। আমাদের এই তিনটি কাজ করা শেষ, প্রথমটা আমরা দেখেছি কি করে 1 মিনিট পর পর অটো সেভ হয়, দ্বিতীয়টা দেখেছি বাংলা লেখার প্রুফ অটোমেটিক কোনো শব্দ চেঞ্জ হয়ে যাওয়া, তৃতীয়টা দেখাইলাম যে ডকুমেন্টের টেক্স বাউন্ডারি ভিজিবল করা। সাকিব আহমেদ ক্লিয়ার, সৈয়দ সাকিব আহমেদ ভাইয়া সম্ভবত আপনার নেট প্রবলেম হচ্ছে, আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। এগিন মানে আবার দেখাইতাম, ভিডিওটা একই জিনিস যদি আমি বারবার দেখাই তাহলে এটা যারা রেকর্ডেড ভিডিও দেখবে তারা বোরিং হয়ে যাবে, এই কারণে আপনারা রেকর্ডিং ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে ক্লিয়ার হতে পারবেন। আবারও যেহেতু এটা রেকর্ডেড হচ্ছে সেক্ষেত্রে আপনারা রেকর্ডেড ভিডিওটা দেখবেন, আমি আবার এগেন রিপ্লাই করে ভিডিওটাকে লেন্দি করতে চাচ্ছি না। ঠিক আছে, আমরা 6 নম্বরে চলে গেলাম। 6 নম্বর আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার, মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল বার। কারণ হচ্ছে এই টুল বার কেন দেওয়া হয়, টুলস মানে কি যন্ত্রপাতি, টুলবারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোনো কাজ খুব দ্রুত যাতে করতে পারেন সেই বিষয়টিকে দ্রুত করার জন্যই টুলবারটা ব্যবহার করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটি টুলবার রয়েছে, আমরা যদি হোম মেনুতে আসি ঠিক উপরে আপনাদের ক্লিয়ারভাবে দেখার জন্য ম্যাগনিফাই গ্লাস ইউজ করতে পারি, ম্যাগনিফায়ার, বাস দেখা যাচ্ছে, অবশ্যই জুম করার কারণে একটু ফাটা দেখা গেল, মানে দেখা যাচ্ছে, এইটুকু হচ্ছে আমাকে ক্লিয়ার করে নিন, শেয়ার করুন, একটু ম্যাগনিফাই করে নিলাম, একটু গ্লাস বড় করে নিলাম। এই যে দেখেন এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বারের কাজ হচ্ছে কাস্টমার তার নিজের মতন করে যাতে দ্রুত অ্যাক্সেস করতে পারে সেই বিষয়টিকে এনশিওর করা। শিল্পী তাস, ঠিক আছে, বারবার দেখানোর দরকার নাই, যারা না দেখ যা না বুঝবে তারা ভিডিওটি রেকর্ডেড ভিডিওটি দেখবে ইনশাল্লাহ, আর তারা মন খারাপ করবেন না, যেহেতু এটা রেকর্ডেড হচ্ছে সেক্ষেত্রে অনেকে বোর হইতে পারে পরবর্তীতে যারা দেখে তাদের জন্য আর কি এই ব্যবস্থাটা। তো
কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে দেখেন, আমরা যেমন ফাইল মেনুতে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ এগুলো শর্টকাট লিখেছিলাম, এই কাজগুলো যারা এখান থেকে আমরা করতাম, এখানে বারবার আসতে একটা বোরিংনেস। আপনি ফাইলে ক্লিক করলেন, তারপরে সেভে চাপলেন, এই এই একটা সময় নষ্ট। আর এখানে আমি সরাসরি সেভ বাটনে ক্লিক করলে আমার সেভ হয়ে যাচ্ছে। এরকম কি কি বাটন আছে এখানে, এই বাটনগুলোকে আমি সাজিয়ে নিতে হবে, যে বাটনগুলো আমার সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার হয়। তো এগুলোর মধ্যে চেক মার্ক দেওয়া আছে, আমি চেক মার্কগুলো প্রথমে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে একদম ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে আমার মতন করে আমি চেক মার্ক দিয়ে নিব, যাতে আমার কোনগুলো কোনটার পরে কোনটা ব্যবহার হয় সেটা আমি ভালো জানি। আপনার কম্পিউটারটাকে আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন, যাতে আপনার কাজে সুবিধা হয়। এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনুতে আপনি একটি ক্লিক করবেন, প্রথমে নিউ, নিউ মানে হচ্ছে নতুন পেজ, না আপনারা জানেন কন্ট্রোল এন চাপলে আসে, সেক্ষেত্রে আমি নিউটারে প্রথমে দিলাম, এটার প্রায়োরিটি। দ্বিতীয় হচ্ছে আমি নিউ নেওয়ার পরে আমাকে সেভ করতে হবে, সেভ না করলে তো আমার ডকুমেন্টটা জমা থাকবে না, এখানে আমি সেভটা উঠাইলাম। দ্বিতীয়তে তৃতীয় হচ্ছে সেভ করা ফাইল বের করার জন্য ওপেন করতে হয়, সেক্ষেত্রে আমি ওপেনটা উঠাইলাম তৃতীয়তে। চতুর্থতে আমি ইমেলের দরকার নেই, আমরা ম্যানুয়ালি ইমেল করতে পারবো, এখান থেকে ইমেল করার দরকার নেই, একটা ঝামেলা। কুইক প্রিন্টের দরকার নেই, কারণ প্রিন্ট করার আগে অনেক কিছু আমাকে ভেবে চিনতে তারপরে প্রিন্ট করতে হবে। প্রিন্ট প্রিভিউটা আমরা নিতে পারি, কারণ প্রিন্ট করার পূর্বে এটা দেখতে কিরকম হয় সেই কারণে প্রিন্ট প্রিভিউটা দরকার। চার নম্বর হচ্ছে এডিট অ্যাপ সেভেন, মানে হচ্ছে এটা হচ্ছে গ্রামার এবং স্পেলিং চেকার। আপনারা অনেকেই হয়তো বা এরকম হয় যে অনেক শব্দ অনেক সময় মনে থাকে না, অনেক শব্দ স্পেলিং জানেন হয়তো বা কিন্তু লিখতেছেন আপনি ভুল, সেই ক্ষেত্রে আপনাকে এডিটরটাই হেল্প করবে, আপনার ভুল বানানগুলোকে কিছু সাজেস্ট শব্দ দিবে যে এখান থেকে কোনটি আপনার শব্দ লিখার স্পেস কিভাবে কাস্টমাইজ করবেন এটা আসবে সামনে ভাইয়া। ক্লাস করতে থাকেন, সব পাবেন ইনশাআল্লাহ, সবকিছু নিজে নিজেই করতে পারবেন, যত স্পেসিং আছে সব ক্লিয়ার করা যাবে। আমরা যেমন এটা প্যারাগ্রাফ মেনুর কাজ, আমাদের হোম মেনুর প্যারাগ্রাফ মেনুতে আমাদের সিলেবাসে আছে, আমরা সব জানতে পারবো ইনশাল্লাহ। অপেক্ষা করুন সাকিব আহমেদ ভাইয়া, আমি যেটা দেখাচ্ছি সেটা মনোযোগ দিয়ে দেখেন। এডিটরটে এডিটরটা আমরা সেই কারণে প্রায়োরিটি দিলাম পরবর্তীতে। তারপরে আছে আমাদের রিডু আনডু, এইগুলোর কাজ আমাদের জানতে হবে। রিডুর কাজ কি আনডুর কাজ কি, আমি আগে রিডু দিলাম, না সরি আগে আনডু লাগবে তারপরে রিডু লাগবে, এই দুইটাকে আবার ব্যাক করে আগে লাগবে আমার আনডু, দেন হচ্ছে রিডু। রিডুর ইউজ খুব কম হয়, আনডুর ইউজ সবচেয়ে বেশি হয়। তো আমি এইগুলো উঠিয়ে নিলাম, এটা আমার হয়ে গেল, একটি সারি তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারেন। এখন এই কোনটার কি কাজ, আপনারা নিউর কাজ জানেন, নিউ মানে নতুন ডকুমেন্ট নেওয়া, সেভের কাজ জানেন, সেভ মানে ফাইল সেভ করে রাখা, ওপেনের কাজ জানেন, কোনো ফাইলকে ওপেন করা। প্রিন্ট প্রিভিউর কাজটা আজকে নতুন ক্লাস। প্রিন্ট প্রিভিউ হচ্ছে আপনি যখন একটা ডকুমেন্ট লিখলেন, লিখার পরে সেই ডকুমেন্টটা প্রিন্ট করলে কীরকম হবে, আমি যদি আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাই, আমি গত ক্লাস আপনাদের করানোর পরে একটি এলসির কাজ করেছি। একটা এলসি বাংলাদেশে যারা তৈরি করে তারা জানেন, এলসি মানে হচ্ছে লেটার অফ ক্রেডিট, ব্যাংক থেকে বাইরের টাকা উত্তোলনের জন্য এলসি জমা দিতে হয়। আমি এলসিটার অর্ডার পেয়েছিলাম প্রায় 1000 টাকার মতন, ওইটা 900 টাকা আমি করে দিয়েছি বায়ারকে। আমি একটি এলসি দেখাচ্ছি আপনাদেরকে, এইটার মধ্যে কমার্শিয়াল ইনভয়েস, এই যে একটি কমার্শিয়াল ইনভয়েস আমি তৈরি করেছিলাম, এই কমার্শিয়াল ইনভয়েসটাকে প্রিন্ট করলে কিরকম দেখা যাবে সেই জিনিসটা দেখার জন্য প্রিন্ট প্রিভিউ ব্যবহার করতে হয়। অর্থাৎ আমি কাজ কমপ্লিট করেছি, এখন আমার এই কমপ্লিট কাজটা যখন আমি আউটপুট নিব প্রিন্টারের মাধ্যমে, সেই প্রিন্টারে প্রিন্ট করার পর দেখতে মূলত কিরকম দেখা যাবে সেই আউটপুটটা নেওয়ার জন্য প্রিন্ট প্রিভিউ অপশনটা ব্যবহার করা হয়। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে একদম ফুল ডায়াগ্রামটা দেখা যায়। আমি এখান থেকে জুম করে একদম ক্লিয়ার করে দেখতে পারি যে আমার লেখাগুলো মার্জিন কতটুকু আছে, তারপরে শেষে লেফট সাইডে কতটুকু আছে, রাইট সাইডে কতটুকু আছে, এটা কি একবারে টেক্সের সাথে মিলে যাবে কিনা, উপরে কতটুকু জায়গা থাকবে এবং নিচে আমার ইনফরমেশনের পরে কতটুকু জায়গা আছে। এই যে একটা বিষয় দেখা লক্ষ্য করা, এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউর কাজ। প্রিন্ট প্রিভিউর মাধ্যমে আমি এই জিনিসগুলোকে জানতে পারি। তো প্রিন্ট প্রিভিউর শর্টকাট কি জানার, প্রিন্ট প্রিভিউ আপনারা লিখে নেন, প্রিন্ট প্রিভিউ, আপনার প্রিন্ট প্রিভিউ কি জানলেন, প্রিন্ট প্রিভিউর শর্টকাট জেনে নেন। প্রিন্ট
প্রিন্ট প্রিভিউর কাজ জানলাম। প্রিন্ট প্রিভিউ হচ্ছে আপনার CTRL প্লাস F2, F2 মানে হচ্ছে ফাংশন কির F2। প্রিন্ট প্রিভিউ মানে হচ্ছে প্রিন্ট করার পূর্বের অবস্থান সম্পর্কে জানা। তার পরবর্তীতে যেটা আছে গ্রামার আর স্পেলিং, গ্রামার স্পেলিং এর সাহায্যে আপনি গ্রামার এবং স্পেলিং ঠিক করতে পারেন। এডিটর যেটা আছে ABC লেখা, ABC এডিটর, যাদের 7 চালাচ্ছেন অথবা 10 চালাচ্ছেন আপনাদের থাকবে গ্রামার স্পেলিং এন্ড গ্রামার নামে থাকবে। এখানে মাউস রাখলে স্পেলিং এন্ড গ্রামার নামে থাকবে, স্পেলিং এন্ড গ্রামার। এই যে গ্রামার লেখাটা আমি ভুল লিখেছি, এই এই গ্রামার লেখাটা আসলে কি হবে, এটার বানানটা কি হবে অ্যাকচুয়াল আমার এখন মনে পড়ছে না, তখন আমি কি করব। অনেক সময় এরকম হয়ে যায় আমাদের যে আমি একটা বানান লিখেছি, বানানটা আমার মনে পড়ছে না, বানানটা কিরকম হইতে পারে। তো এইটার জন্য আমি যদি কিবোর্ড থেকে F7 প্রেস করি, কিবোর্ড থেকে F7, শুধুমাত্র F7, কিবোর্ড থেকে F7 প্রেস করি, আমাকে এইটার প্রুফনেসটা দেখাবে যে গ্রামার GRAMMER লিখছি আমি, আর এখানে দেখাচ্ছে GRAMMER গ্রামার, GRIMMER গ্রামার। এটা এইগুলো এই যে সাজেস্ট দেখাচ্ছে এর মধ্যে কোনটা সঠিক, আমার যেহেতু গ্রামার বানানটা এইটা সঠিক, তাহলে আমি এইটা সিলেক্ট করলেই আমার এখানে স্পেলিংটা কারেকশন হয়ে যাবে। F7 এ যখন আপনারা ক্লিক করবেন আপনাদেরকে সাজেস্ট শব্দ দেখাবে। এই যে আমি বানান ক্লিয়ার করে ফেললাম, এটাই হচ্ছে গ্রামার এন্ড স্পেলিং। এটার শর্টকাট কি হচ্ছে F7, শুধুমাত্র F7। পরবর্তীতে আছে আমাদের আনডু, আনডু কি এবং কেন ব্যবহার করা হবে। আনডু, UNDO, আনডু, আনডু শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, CTRL প্লাস জেড। তারপরে আছে রিডু, RIDO, রিডু এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই। এখন আনডু রিডুর কাজ কি, আনডু রিডুর কাজ হচ্ছে, আনডু মানে হচ্ছে পিছনে ফেরত যাওয়া বা ব্যাগে যাওয়া। কিছুক্ষণ আগেও কিন্তু আমি এই আনডু রিডু লিখিনি, কিছুক্ষণ আগেও কিন্তু আমার এই পেজটা খালি ছিল, এখন কিন্তু লেখাগুলো চলে আসছে। তার মানে এই যে কিছুক্ষণ আগে আমার কিন্তু পেজটা খালি ছিল, এখন কিন্তু এগুলো আছে। আমি যদি এই এখনের সময়টাকেও পিছনে পাঠাই দিই, যেমন আমি এগুলোকে লিখলাম এবং এগুলোকে ডিলিট করে দিলাম, ভুলে ডিলিট হয়ে গেল, অবাক কাণ্ড, ভুলে ডিলিট হয়ে গেল, হায় হায় আমি যে এতক্ষণ কষ্ট করে লিখলাম সব ডিলিট হয়ে গেল, এখন কি করব। কেউ কি জানেন উত্তরটা? মাহবুব মোর্শেদ ফেরদৌস, ওয়েলকাম, আপনাকে লেট করে ফেলছেন, সমস্যা নাই। এখন যে বুলে ডিলিট করে ফেললাম, আমি এই ডিলিট করা ফাইলটাকে কিভাবে উদ্ধার করব। তাহলে কিছুক্ষণ আগেও কিন্তু আমার ফাইলগুলো ছিল, এখন নাই, তাহলে আমি সময়কে পিছনে নিতে হবে আমার। এই কারণে আমি উপর থেকে আন্ডু বাটনে চাপলেও আমার আসবে, এই বাটনে যদি আমি চাপি, দেখেন এখানে মাউস দিয়ে দেখাচ্ছে কন্ট্রোল জেড দেখা যাচ্ছে, আমি এখানে চাপলেও আমার আসবে, অথবা আমি কিবোর্ড থেকেও যদি আন্ডু চাপি তাহলেও আসবে, কন্ট্রোল জেড চাপলেও চলে আসবে। তাহলে আন্ডু মানে হচ্ছে আমি পিছনের সময়টাকে সামনে নিয়ে আসলাম, পিছনে যে সময়টা ছিল সেটাকে প্রেজেন্টে নিয়ে আসলাম। আবার রিডু হচ্ছে কি, আপনি আন্ডু করার পরে রিডু অ্যাক্টিভেশন হবে, এখন আপনি ডিলিট করার পরে আবার নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনাকে মনে হচ্ছে যে না আমি এইগুলো নিয়ে আসছি, আমার দরকার নেই, আমার পেজটা খালিই থাকুক, সেই ক্ষেত্রে আপনি আবার রিডু করতে পারেন কন্ট্রোল ওয়াই, তার মানে পেজটাকে আবার খালি করে ফেললেন। এই যে সময়টাকে সামনে আনা এবং পিছনে না, কোনো জিনিস তৎনক ডিলিট হয়ে গেল আপনি আন্ডু করতে পারেন। যেমন আপনি, আমরা স্ক্রিনে চলে যাই, ডেস্কটপের স্ক্রিনে চলে আসলাম, সাপোজ আমার এই ফাইলটি, এই সজীব NID নামে একটি ফাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এই NID ফাইলটি আমি ভুলে ডিলিট করে ফেললাম, তৎনগর ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে আমার এখন মনে পড়ছে না আমি ডিলিট হয়ে গেল, ফাইলটি খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেল। এই ফাইলটাকে তৎনগত রিকভারি করার জন্য কন্ট্রোল জেড প্রেস করলে আমার পুনরায় আবার চলে আসবে, কন্ট্রোল জেড, দেখেন কন্ট্রোল জেড চাপার সাথে সাথে আমার ফাইলটি আবার চলে আসছে। আমি আবার ডিলিট করলাম,
ডিলেট প্রেস করে ডিলেট করলাম, আবার কন্ট্রোল জেড চাপলাম, আমার ফাইলটি আবার চলে আসলো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা মনে রাখতে পারবেন তাদের জন্য এটি অনেক কার্যকরী একটি বিষয়। কিছুদিন আগে এক স্টুডেন্ট আসছিল আমার কাছে সরকারি ইন্টারভিউ দেওয়ার জন্য, সে প্রস্তুতি নেওয়ার জন্য আসছে। তাকে ক্লাস ক্লাস করে দেওয়ার পরে সে ভাইবাতে গিয়ে এই জিনিসটাই ভুল করছে। তাকে বলা হয়েছে যে তৎনগদ কোনো জিনিস যদি ডিলেট হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনি কিভাবে এটা রিকোয়ারি করবেন। সে বলে কি আমার প্যাডে আছে স্যার, মুখে নাই। তো প্যাডে থাকলে হবে না, মাথায় থাকলে হবে না, মুখে থাকতে হবে, একদম ঠোঁটে থাকতে হবে। তার কারণে ঠোঁটে না থাকলে আপনি মুখস্থ না করলে কোনো কাজেই আসবে না। তা আমরা আজকে লিখলাম, প্রিন্ট প্রিভিউ জানলাম, স্পেলিং অ্যান্ড গ্রামার জানলাম, আনডু জানলাম, রিডু জানলাম। এই পর্যন্ত ক্লাস ক্লিয়ার কিনা সবাই একটু ইয়েস লিখে জানাবেন। আমরা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের কার্ডস কমপ্লিট করলাম, 6 নম্বর পর্যন্ত আমাদের কমপ্লিট। এই পর্যন্ত ক্লাস বুঝেছেন কিনা সবাই কমেন্ট করে জানান। ইমতিয়াজ সোহেল, ইয়েস, বুঝতে পেরেছেন, ধন্যবাদ। শামসুল আফরিন, ইয়েস। আব্রাহাম সরকার, ইয়েস। মোহাম্মদ নিপুন আহমেদ, ইয়েস। ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। 7 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস এখন আপনাদের যেটা দেখাবো, এটা হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতি কি? যেমন আপনি যুদ্ধ করতে যাবেন, আপনার কি কি লাগবে? আপনার লাগবে অস্ত্র, আপনাকে আগে লাগবে নিজেকে প্রোটেকশন করার জন্য সেফটি ড্রেস, তারপরে দরকার হচ্ছে অস্ত্র শস্ত্র, সেফটি ড্রেস অস্ত্র, এবং হচ্ছে আপনার সেফটি ইকুইপমেন্ট যেমন ফার্স্ট এড বক্স, এই জিনিসগুলো লাগবে। তো আমরা যখন কোনো কাজ করি, কাজ করার আগে তার প্রস্তুতি দরকার। এই প্রস্তুতি তার কি? আমরা যখন কাজ শুরু করি তখন তার দরকার প্রস্তুতি, এবং এই প্রস্তুতি হচ্ছে পেজ লেআউট। কোনো একটি প্রোগ্রামে, মাইক্রোসফট ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে আপনি যেখানে কাজ করেন, 2 নম্বর যেটা বুঝেন না, নেট প্রবলেম ভাইয়া, ভিডিওটি রেকর্ডেড থাকবে, বারবার বলছি ভিডিওটি রেকর্ডেড থাকবে। রেকর্ডেড ভিডিও পাইতে আমাদের ফেসবুক পেজ, যেখান থেকে লাইভটি দেখছেন সেই ফেসবুক পেজে লাইভ নামে একটি বাটন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজে যাবেন, অনলাইন লাইভ ক্লাস লিখলেই ফেসবুক পেজটি চলে আসবে। আমাদের যত লাইভ ভিডিও আছে সব আমাদের আর্কাইভ লাইভে যা জমা হচ্ছে, আমাদের একদম প্রথম দিনের ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করে এখন অবধি যতগুলো ক্লাস হয়েছে সব আমাদের লাইভ বাটনে আপনি দেখেন। এই যে আমাদের পেজে আসার পরে হোম, লাইভ, ভিডিও, পোস্ট, ইভেন্ট, অ্যাবাউট সব আছে, এবং ইউটিউবের বাটনও আছে। আপনারা এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবের ভিডিওগুলোও দেখতে পারবেন, কারণ এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া থাকে সেই ভিডিওগুলোরও প্লে লিস্ট চলে আসবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেমন আপনি কী করে আমাদের লাইভে যুক্ত হবেন এই ভিডিওটাও দেখতে পারবেন। লাইভ যে অপশন আছে, লাইভ বাটনে ক্লিক করেও আপনি আমাদের সকল লাইভের ভিডিওগুলো দেখতে পারবেন, যে এখন যে ক্লাসটা হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি এখনও দেখেন নাই বা দেখতেছেন বা প্রবলেম হচ্ছে নেটের কারণে, তারা অনুগ্রহ করে এইখান থেকে দেখে নেবেন, আমি ক্লাসটি কন্টিনিউ করছি। তো প্রস্তুতিমূলক যেটা আমরা বলতেছিলাম যে পেজ লেআউট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেকে কাজ করি, দেখা যাচ্ছে লিগেল পেজে কাজ করি, A4 পেজে কাজ করি, কিন্তু প্রিন্ট করতে গেলে দোকানদার আমাদেরকে এমনভাবে প্রিন্ট করে দেয় যে কাজটি দেখতে সুন্দর দেখা যায় না। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রস্তুতি নিতে হবে, পেজটাকে খুব সুন্দরভাবে সেট আপ করে নিয়ে যেতে হবে, যাতে আমি যেই কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করি না কেন আমার কাগজটা যাতে অ্যাকুরেট আসে। এটা হচ্ছে পার্মানেন্ট ডিলেট। সাকিব আহমেদ ভাইয়া, শিফট ডিলেট ইন্টার মানে হচ্ছে পার্মানেন্ট ডিলেট, অর্থাৎ হচ্ছে আপনার একদম ব্যাকআপ থেকেও ডিলেট হয়ে যাচ্ছে। যেটা ব্যাকআপ থেকে ডিলেট হয়ে যাবে সেটা তো আপনার আসবে না। যেমন পেন ড্রাইভ বা কার্ড রিডার, মেমোরি কার্ড থেকে যদি আপনি কোনো জিনিস ডিলেট করেন, এগুলো পার্মানেন্ট ডিলেট হয়, সেক্ষেত্রে আপনি আর এগুলো ফেরত পাবেন না। শুধুমাত্র নর্মাল ডিলেট হলে, যেমন আমি ডিলেটটাকে যদি উদাহরণ দিই, সাপোজ আপনার বাসায় আপনি দেখবেন যে রান্নাঘরের পাশে আপনার একটি
ঝুড়ি আছে, ডাস্টবিন বলি আমরা, এই ঝুড়িতে আপনি যে কোনো জিনিস রাখবেন, আপনি ভুলে একটি চামচ ফেলাই দিয়েছেন, ঝুড়ি থেকে আবার রিকভারি করতে পারবেন। কিন্তু ওই ঝুড়ির ময়লা যদি নিয়ে আপনি পৌরসভার যে নির্ধারিত ড্রাম বা ড্রেন দেওয়া আছে সেখানে ফেলাই দেন, ওইখান থেকে কি উঠাইতে পারবেন? আচ্ছা, সবাই এক প্রশ্ন বারবার না করার জন্য তুলসী শিল্পী ভাই তাজ বলতেছে, সবাই প্রশ্ন প্রশ্ন করার জন্য আমি ফ্লো দিব 10:47 বাজে, আমি কিছুক্ষণ পরেই শেষ করে দিব, পেজ সেট আপের এতটুকু আজকে দেখিয়ে শেষ করে দিব, আপনাদের প্রশ্ন দিব ইনশাল্লাহ। মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড যে কোনো প্রশ্ন, এনি কাইন্ড অফ কোশ্চেন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের যেই কোনো হেল্প করার জন্যে আমি আসছি এখানে। আপনাদের প্রশ্ন না নিলে তো আপনারা শিখে মজা পাবেন না, সেক্ষেত্রে আপনাদের প্রশ্নগুলো আমি অবশ্যই নিবে এবং এগুলো সলভ করবো ইনশাল্লাহ। আপনারা এখন মনোযোগ হন ক্লাসে, পেজ লেআউটের ভিতরে যে সকল মেনুগুলোর কাজ আমরা শিখবো সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে পেজ সেট আপ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, 7.1 মোস্ট ইম্পর্টেন্ট পেজ সেট আপ। আমরা কাজ করার পূর্বে আগে পেজ সেট আপ করবো দেন কাজ করবো। অনেকে এরকম চিন্তা করে যে না ভাই আমি তো আগে কাজ করবো পরে পেজ সেট আপ করবো, সমস্যা কি ভাই? আপনি কতদিন ধরে কাজ করেন জানি না, আমি 2006 থেকে কাজ করি, আমরা প্রশ্ন সাজেশন বিল ভাউচার ক্যাশ মেমো এমন কোনো কাজ নাই পৃথিবীতে মাইক্রোসফট ওয়ার্ডে করা যায় যে আমি করি নাই বা আমরা করি নাই। এখানে লাইভে ওবায়দুল হক তাইন আমার ফ্রেন্ড, ও আছে, ওরে জিজ্ঞেস করতে পারেন প্রুফের জন্য, ওকে জিজ্ঞেস করতে পারেন যে ও বলতে পারবে, ও একটা স্কুল চালাচ্ছে বর্তমানে, ওদের স্কুলে টোটাল একটা স্কুলে কি পরিমাণ কাজ হয় জানেন আপনারা, একটা প্রতিষ্ঠানে আমি 15 থেকে 20টা না প্রায় 30 থেকে 40টা কোম্পানির এ টু জেড কাজ করি আমার এখানে, সবার অ্যাকাউন্টস আমার কাছে এবং অনলাইনে যাদের কাজ করি তাদের সবার অ্যাকাউন্টস আমার কাছে, আমি কাজ করে দেখেছি। যদি আমি আমাদের অনেক সময় এরকম হয় ডাটা লেখার পরে যখন এটা ম্যানিপুলেট করতে যাই তখন আবার ডাটাগুলোকে রিভাইজ করতে হয়, সব আবার এগুলোকে সাজাইতে হয়, এত বারবার সাজাইতে গিয়ে যে সময় সময়গুলো নষ্ট হবে সেই সময়গুলো তো আর ফেরত পাওয়া যাবে না, সেই কারণে আমাদের এই সময়গুলো নষ্ট করা যাবে না, আগে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ আমরা দেখবো, পেজ সেট আপ মেনু কোনটা, পেজ সেট আপ আপনারা দেখবেন যে লেআউট নামে একটি মেনু আছে, হোম ইনসার্ট ডিজাইনের পরে লেআউট মেনু, লেআউট মেনুতে আসবেন, লেআউট মেনুতে আমি একটু আপনাদের লেআউট মেনুতে আমাদের সাব মেনু আছে পেজ সেট আপ, এই সাব মেনুতে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে, এক নাম্বার যে আমাদের যে কাজটা আমরা করব সেই কাজের পেজ কোন সাইজ হবে সেটা আমাকে আগে ডিসাইড করতে হবে, আমি কোন ধরনের সাইজের পেজে কাজ করব, সাইজ এক নাম্বার হচ্ছে সাইজ, পেজ সাইজ, এখন শুধু সাইজ লেখা আছে এটা হচ্ছে পেজের সাইজ, তাহলে আমি সামনে পেজ লিখে দিচ্ছি পিএজি পেজ সাইজ। তো পেজ সাইজ মূলত কোন কোন ধরনের হয়, অফিসিয়াল যে পেজ সাইজটা হয় সেটা হচ্ছে A4 সাইজ, সাধারণত A4 আপনারা জানেন, A4 এর সাইজ, সাইজগুলো মুখস্থ করবেন, সাইজগুলো যদি আমি ইঞ্চি দিয়ে দেই তাহলে 8.27 ইন্টু 11.69 ইঞ্চি, এটা হচ্ছে A4 এর পেজ সেট আপ, যারা A4 অফসেট ইউজ করেন তাদের জন্য এইটা হচ্ছে পেজ সাইজ। কোম্পানির যে ফাইলগুলো ইউজ করে কোম্পানি, কোম্পানি সাধারণত যে পেডগুলো ইউজ করে পেডগুলো মূলত A4 এ হয় না, পেডগুলো হয় লেটার সাইজে, LETER লেটার সাইজ, লেটার সাইজের সাইজ হচ্ছে 8.5 ইঞ্চি ইন্টু 11, তার মানে আপনি যদি 11 চাইতে বড় পেজে লিখেন এবং প্রিন্ট করতে যান সেই 1 ইঞ্চির তথ্য যা লিখবেন সব কাটা পড়ে যাবে, 1 ইঞ্চির তথ্য যা লিখবেন ধন্যবাদ, ভালো করে আপনারা বুঝতে পারলেই হচ্ছে আমার সফলতা, আর আমার তো নিজের প্রতি কনফিডেন্স আছে কারণ অভিজ্ঞতা অনেক বেশি, এখন লাইভে শুরুতেই এত কথা বলবো না, আস্তে আস্তে কাজ শিখতে শিখতে আপনারা আমার পরিচয় ভালো করে পেয়ে যাবেন, শিখতে থাকেন বুঝতে থাকেন। এখানে অনেকগুলো সাইজ আছে, এর মধ্যে আমাদের যেগুলো বেশি সবচেয়ে বেশি প্রয়োজন হয়, ও আপনারা যখন 7 যাবেন দেখবেন অনেকগুলো আছে পেজ সেট আপে, কিন্তু 19 দুইটাই দেখায় কারণ দুইটাই সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার হয়, যারা প্রোগ্রামার তারা চিন্তা করেছে যে যে সবচাইতে বেশি যেগুলো ব্যবহার হয় সেগুলো আপনার সবচাইতে সবার আগে রাখাটাই হচ্ছে বেটার।
তারপরে আরেকটা পেজ ব্যবহার হয় লিগেল, LEGEL, লিগেল আপনারা সবাই চিনেন লিগেল ব্যাপারটা, যাদের দলিল বা যারা মেরিট তারা জানেন যে কাবিননামা লিগেলি তৈরি করা হয়। সম্ভবত স্পেলিং মিস্টেক হচ্ছে আমার, একটু দেখে নেই। কাস্টম সাইজ লিগেল অবশ্যই এখানে নাই, যাই হোক লিগেল স্পেলিংটা ঠিক করে নেবেন আপনারা। LEGEL, LEGEL লিগেল, এই লিগেল সাইজটা যারা মেরিট যারা কাবিন নামা করেছেন তারা জানেন, অথবা যাদের জমি জমা আছে তারা জানেন, এটা হচ্ছে একটি বড় কাগজ, দলিলের কাগজ। লিগেল সাইজ, লিগেল সাইজটা হচ্ছে 8.5 ইঞ্চি × 14 ইঞ্চি, 14 ইঞ্চি। এখন দেখা গেলো আপনাকে একটি দলিল টাইপ করতে দিল আপনার বাবা বা আপনার কোনো আত্মীয় স্বজন, আপনি কম্পিউটার জানেন, আপনার বাসায় কম্পিউটার আছে, কিন্তু আপনি দলিল টাইপ করছেন A4 পেজে, প্রিন্ট করতে নিছেন, প্রিন্ট করছেন আপনি A4 পেজে, কিন্তু বাবা দেখে বললো বাবা কি প্রিন্ট করছো, তুমি কি শিখলা, এই যে কম্পিউটার কিনে দিলাম কি কাজ করলা। সেক্ষেত্রে এই কম্পিউটারের কাজ শিখে কোনো লাভ নাই, এই কারণে যেইটা যেই পেজ যেই সেট আপের হবে সেই পেজের সেই সেট আপ গুলাই আমাকে তৈরি করতে হবে। তাহলে সবচাইতে বেশি ব্যবহৃত হয় আমাদের এই তিনটা পেজ সাইজ, এটা আমরা মনে রাখবো, মাথায় রাখবো, কাজ করার পূর্বে আমরা পেজ সাইজ থেকে এটা সিলেক্ট করে নেব, এবং ইঞ্চিগুলো জেনে থাকার কারণে আমরা কাস্টমাইজ পেজ সাইজ করতে পারবো। যেমন মোর পেজ সাইজ, আমাদের এখানে লিগেল সাইজ নাই, তাহলে লিগেল সাইজ আমাদের লিগেল যখন আমরা কাজ করবো তখন এটা কিভাবে সেট আপ করবো, মোর পেজ সাইজ থেকে আমাকে লিগেলটাকে করে দিতে হবে, এখানে উইথ এবং হাইটটাকে আমাকে ম্যানুয়ালি কাস্টমাইজ করে দিতে হবে। যেমন আমি 14 ইঞ্চি দিয়ে যদি ক্লিক করি আপনি দেখবেন আমার এই পেজটি অনেক বড় হয়ে যাবে। আমি একটা নতুন পেজ নেই, নিউ পেজ, কন্ট্রোল এন চেপে একটা নতুন পেজ নিলাম, এবং এটা লেআউটে এসে পেজ সাইজে গিয়ে এটাকে আমি আগে মডিফাই করে নিব, কাজ করার পূর্বে আমাকে প্রস্তুতি নিতে হবে মডিফাই। দেখেন আমার কত বড় পেজটা হয়ে গেছে, কালারের কারণে হয়তো বা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না, আপনারা করে দেখবেন এটা অনেক বড় হয়ে গেছে, এখন পুরো 14 ইঞ্চি হয়েছে। এখানে আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন, যে স্ক্রল করে দেখবেন 12 ইঞ্চি পর্যন্ত এনে পেজ সেটআপে দেখা যাচ্ছে, পুরো 14 ইঞ্চি। এখানে আপনারা উপর থেকে বাড়িয়ে বাড়াইতে পারবেন, নিচে দিলে কমবে, এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনার পেজ সেটআপ করতে পারেন। এরকম যারা জমির যে দলিলের পরে আপনার আরেকটা আছে যে আমাদের জমিগুলো নকশা তৈরি করা হয় বাড়ি করার সময় যে নকশা, হ্যাঁ লিগেল বানাম ঠিক করেছি, সমস্যা নাই সাকিব আহমেদ ভাইয়া, জমি যে নকশাগুলো হয় এগুলো হয় A4-3 কাগজে, A4-3, A4-3 সাইজ কত, এরকম সাইজ কোনটার কত আপনারা যখন গুগলে সার দিবেন পেজ সাইজ, বা যাদের 10 চালান 7 চালান তাদের পেজ সাইজগুলো আপনাদের সেটিং এর মধ্যেই দেওয়া থাকে ডিফল্ট অবস্থায়, আর যাদের পেজ সাইজগুলো নাই যারা আমার মতন আপডেট চালান তারা পেজ সাইজ দেখে পেজ সাইজ ইন ওয়ার্ড লিখে সার্চ দিলে আপনারা অনেকগুলো পেজ সাইজ পেয়ে যাবেন। এখানে পেজ সাইজ লিস্ট, পেজ সাইজ লিস্ট লিখে সার্চ দিলে আপনারা এখানে টোটাল যতগুলো পেজ সাইজ সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে ইউজ করে সব পেজ সাইজগুলো পেয়ে যাবেন খুব সহজেই। এবং পেজ সাইজগুলো পাওয়ার পর আপনি এই পেজ সাইজগুলো মিলিমিটারে ইঞ্চিতে যে কোনো ইউনিটে ইউজ করতে পারেন, আপনারা ইউনিটে ইউজ করে ব্যবহার করতে পারেন। একদম টোটাল দেওয়া আছে আপনার পেজ সাইজটা সুন্দরভাবে, প্রত্যেকটার সাইজ দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে দেখেন আপনার 4A0, 2A0, A1, A4, A3, A5, A7, A9, A10 পর্যন্ত যা যতগুলো সাইজ দরকার ইঞ্চিতে এবং মিলিমিটারে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তা আমরা পেজ সেট আপের আজকে শুধু পেজ পেজ সেট আপের শুধু পেজ সাইজ নিয়ে আলোচনা করলাম, আমাদের ক্লাস টাইম অনেক হয়ে গেছে, 10:56 বাজে, কে ক্লাস লেট করেছিল, আপনাদের এখন এইটুকু যা ক্লাস করেছি তার উপরে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানান, আজকে আর ক্লাস সামনে যাব না, এই পর্যন্ত আপনারা নোট করে নেন। ইভেন
গত ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে সেইগুলো বলতে পারেন, যে যদি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতে হয় সেটা প্রশ্ন করেন, আমি দেখিয়ে দিব এখনই। আমরা তাহলে মার্ক করলাম, এখানে ব্লক করলাম যে আমরা এইগুলো মধ্যে শুধু শিখলাম কি পেজ সাইজ, এই পর্যন্ত ক্লাস করলাম, এইগুলোর আমি ব্লক করে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আসলে এটা মনে থাকবে। আপনাদের প্রশ্ন থাকলে করেন। আর অবশ্যই কমেন্ট করেন যে আজকে ক্লাসে কতটুকু বুঝতে পেরেছেন। সবাই কি আছেন অনলাইনে? আজকে ক্লাস এবং গতকালকে ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে সেভ কিভাবে করতে হয় যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিই, যারা করতে পারেন না। মোটামুটি ক্লিয়ার, যারা মোটামুটি ক্লিয়ার তারা ভিডিওটা দেখে নেবেন, একটু দেখান ইন্টারফেসটা। আচ্ছা ইন্টারফেসটা একটু দেখাবো, 1 মিনিট লেটার সেভ অপশনটা আবার দেখাইতাম। আচ্ছা ঠিক আছে, গুড এক্সাম্পল, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে ক্লাস, ধন্যবাদ। প্রশ্নগুলো কোন পিডিএফ আকারে দিলে প্র্যাকটিস করতে সুবিধা হয়? প্রশ্নগুলো কেন, আপনারা আমাদের এইটাই তো ব্যবহার করতে পারেন, আমাদের এই ক্লাস শিডিউলটা ইউজ করতে পারেন। আপনারা ক্লাস শিডিউলটা কোথায় পাবেন? ক্লাস শিডিউলটা আমি আপনাদেরকে এইটা অ্যাক্সেসের পাওয়ার দিয়ে দিয়েছি, তো আপনারা অ্যাক্সেস করতে পারেন এখান থেকে। এটা কোথায় পাবেন? আমাদের ফেসবুক গ্রুপে আসবেন, ফেসবুক গ্রুপে আসবেন, আপনারা লাইভ ক্লাসের ফেসবুক গ্রুপে আসবেন। এটাকে আমি পিন পোস্ট করে দিতেছি, অ্যানাউন্সমেন্টে এটা পাবেন, ওইখান থেকে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। যারা আমাদের গ্রুপটা ভালো করে ভিজিট করেন নাই তাদের আসলে অনেক সমস্যা, নিয়ম হচ্ছে কোনো জায়গায় প্রবেশ করলে কারো সাথে মিশলে সেটা, এই যে দেখেন এখানে দেওয়া আছে, এটাকে আমি পিন পোস্ট করে দিতেছি, ম্যাক অ্যাজ অ্যানাউন্সমেন্ট, আপনারা এই পোস্টটা অ্যানাউন্সমেন্টে পাবেন, অথবা আমাদের অ্যানাউন্সমেন্টে তো আরেকটা আছে ওইটাও পাবেন, আপনারা দোনোটা এখান থেকে দেখেই তো আপনি প্র্যাকটিস করতে পারেন। অ্যানাউন্সমেন্ট, এই যে গ্রুপে আসার পরে দেখেন অ্যানাউন্সমেন্ট নামে একটি অপশন আছে, অ্যানাউন্সমেন্টে এসে আপনি উপরে এটা পাবেন, এইখানে দোনোটাই দেওয়া আছে আপনার, একটা গ্রুপের থেকে দেওয়া আছে, একটা গুগল ডক্স থেকে দেওয়া আছে, আপনার এটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি চলে আসবেন এখানে সরাসরি, বাস এখান থেকে দেখে আপনি আপনার ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারবেন, কতটুকু শিখলেন প্র্যাকটিস করতে পারবেন। ক্লাস রেগুলার না, ক্লাস হচ্ছে প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হবে, প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টায়। ইন্টারফেস দেখানোর কথা আছে, আচ্ছা ইন্টারফেস দেখাবো, আজকে কি 1 মিনিটের সেভটা দেখাইতে হবে। আলহামদুলিল্লাহ খুব ভালো, মোহাম্মদ নিপুন আহমেদ, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝবেন সাকিব আহমেদ ভাইয়া, কারণ ক্লাস যাতে খুব ইজি হয়, আপনারা সামনে আরো ক্লাস করলে দেখবেন আরো অনেক ইজি, আমার কাছে অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পলের অভাব নাই, গোডাউন আপনাদেরকে এত সুন্দর করে বুঝাইতে পারবো যে বলার বাইরে। যারা কমেন্ট করেছেন যে উত্তরগুলোকে পিডিএফ আকারে দেওয়ার জন্য, আমি বলবো যে ভিডিওটা করার রেকর্ডেড লাইভটা হচ্ছে কি রেকর্ডেড ভিডিও, আপনারা দেখে দেখে নিজে নোট করবেন, সব যদি আমি লিখে নোট করে দেই তাহলে তো আপনাকে রেদেও খাওয়াই দিতে হবে ভাইয়া, আপনাকে তাহলে আপনি কি করবেন, আপনি যদি একটু পরিশ্রম না করেন তাহলে তো শিখতে পারবেন না, আপনাকে পরিশ্রম করতে হবে।
সব যদি রেডিমেড চান তাহলে তো বাজার থেকে বই কিনেই শিখতে পারেন, তাই না? দুই নাম্বার কোনটা? এখানে পয়েন্ট দেওয়া আছে, আপনারা দুই নাম্বার কোনটা আজকে ক্লাসের কোনটা? এখানে পয়েন্ট দেওয়া আছে 5.1, 5.2, 5.3, আজকে আমরা ক্লাসে করলাম 5.1 থেকে 7.1 পর্যন্ত, এর মধ্যে কোনটা সেটা বলেন। 5.2, আচ্ছা ঠিক আছে, 5.2 আবার দেখাই দিব। ভাইয়া আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর কোর্স আমাদের আছে, আমরা সামনে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর কোর্স নিয়ে কথা বলবো, তো সেই ক্ষেত্রে আগে আপনাদের কম্পিউটার বেসিকটা জানা দরকার, কারণ বায়ার আপনাদের অনেক সময় অনেক ধরনের কাজ দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি বেসিকটা যদি না জানেন তাহলে আউটসোর্সিং এর কাজগুলো করতে পারবেন। আমাদের সব ধরনের কোর্সের ব্যবস্থা আছে, আমরা শুরু করলাম বিসমিল্লা থেকে। আপনাদের সরু সরায় কখন না পারেন, লাস্টে তো সিভেনে যদি বা এটে ভর্তি করাই দিই তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। আপনাকে আগে সরু সরে ক খ আকার শিকার জানতে হবে, তারপরে শব্দ গঠন জানতে হবে, তারপরে শব্দ বাক্য গঠন জানতে হবে, তারপরে না আপনি সামনে আগাইতে পারবেন। শুরু করছি, শুরু করতে দেন। মোহাম্মদ আসাদুল আলম, জি ভাইয়া, প্রযুক্তি হচ্ছে ডে বাই ডে আপডেট হয়, আপনি আগে ক্লাস করছেন, তখনকার প্রযুক্তি আর এখনকার প্রযুক্তি অনেক পার্থক্য, যত সামনে যাবেন তত উন্নত হবে। আগে আমরা 2003 চালাইছি, আমি 98 চালাইছি, 98 এর অফিস চালাইছি, অফিসের যে ভার্সনগুলো আছে 98 চালাইছি, 2002 চালাইছি, 2003 চালাইছি, এখন 2019 চালাচ্ছি, ডে বাই ডে আপডেট হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে শিক্ষার অনেক কিছু আছে এখানে। আচ্ছা, 5 এর 2 এবং 1 2 এটা আবার দেখাই দিচ্ছি আমি, কোনো সমস্যা নেই, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ভিডিওগুলো কোথায় পাবেন? এই ভিডিওতে বলা আছে। সৈয়দ সাকিব আহমেদ ভাইয়া বুঝতে পারছেন, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে কি আজকের ক্লাসের উপরে? আপনারা কিন্তু ভিডিওগুলো শেয়ার করেন না, ভালো জিনিস শেয়ার করতে হয় ভাই, আপনি একা শিখলে তো হবে না, সবাইকে নিয়ে শিখতে হবে। আমি যেমন আমি ঘরে বসে আছি, তারপরে আপনাদেরকে নিয়ে শেখানোর চেষ্টা করছি, আপনারা কিন্তু কেউ শেয়ার করেন না। আপনি শিখলে তো হবে না ভাইয়া, আরো 10 জনকে সাহায্য করতে হবে, এই মনোবল তো থাকতে হবে আপনাদের যে আমিও শিখবো, অন্য জনকে সাহায্য করবো। আপনারা পারেন আমাদের পেজে ঢুকে ইনভাইট করতে, গ্রুপে ঢুকে ইনভাইট করতে, কিন্তু করেন না, সবাই এত ব্যস্ত, এখন তো অনেকের কাজ নাই, আবার যাদের কাজ আছে সম্পূর্ণ দিনও কিন্তু কাজ থাকে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এইগুলো তো ফেসবুক যখন চালান তখন একটু শেয়ার করতে পারেন, ইনভাইট করতে পারেন, ইনভাইট করতে তো আর আপনার টাকা খরচ হচ্ছে না, মেগাবাইট কিনে তো ফেসবুক চালাচ্ছেন নি, সেক্ষেত্রে আমাদের পেজে ঢুকে, পেজে ঢুকে আপনারা একটু ইনভাইট করতে পারেন। আমাদের পেজে রিভিউ অপশনে যে আপনাদের মতামত লিখতে পারেন, দুইটি ক্লাসে কি পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন, আমার ক্লাসগুলো আপনাদের বুঝতে কি সুবিধা হয় না অসুবিধা হয়, সেই বিষয়ে আপনারা টিচার রূপে মন্তব্য লিখতে পারেন। জি ইমতিয়াজ সোহেল ভাইয়া, ধন্যবাদ শেয়ার করার জন্য, সবাই যদি একবার করে একটি শেয়ার করেন, আপনারা যদি একবার করে একটি শেয়ার করেন 18 জনের 18টা শেয়ার হবে। সব ভিডিও আমাদের পেজে থাকবে, আজকে থেকে ইউটিউবে থাকবে, আমাদের ক্লাসগুলো রেকর্ডেড হচ্ছে, সব ইউটিউবে পাবেন এবং পেজেও পাবেন। আমাদের যারা মেসেঞ্জারটা ইউজ করতে পারেন না তাদের জন্য তো দুঃখের শেষ নাই, কারণ হচ্ছে মেসেঞ্জারে খুব সুন্দর মেনু দেওয়া আছে, আমাদের সাবস্ক্রাইব করার লিঙ্ক থেকে শুরু করে সব এনিথিং, আপনি যা যে কোনো জিনিস চান সব দেওয়া আছে। আমাদের মেসেঞ্জারে দেখেন এই যে একটা মেনু অপশন আছে, মেনু হাউ টু জয়েন, একটা মেনু অপশন আছে,
মেসেঞ্জারের প্রত্যেকে যখন আমাদের পেজে মেসেজ করেন, মেসেঞ্জারের নিচে আপনারা পেজে কোনো সময় রিপ্লাই দিবেন না, পেজে মেসেজ দিবেনই না। পেজে কেন, আপনাদের পেজের মেসেঞ্জারে শুধু হাই লিখে অ্যাক্টিভ হবেন, এরপরে আর কোনো কাজ নেই। যারা অ্যাক্টিভ আছেন তাদের আর পেজের মেসেঞ্জারে মেসেজ দেওয়ার দরকার নেই। আপনারা রিপ্লাই দিলে তো, এটা তো রোবট, রোবট কাজ করে, এই মেসেজগুলো তো সব অটোমেটিক আসে রোবোটেটের মাধ্যমে, রোবোটেড মেসেজ সেট আপ করা। সেক্ষেত্রে আপনারা এখানে যাইয়া বারবার যদি ক্লিক করেন, মেসেজ দেন, আমার হাই হ্যালো লেখেন, তাহলে তো লাভ নাই। আপনারা যা কিছু লেখার ইচ্ছা আপনারা গ্রুপে লিখবেন, গ্রুপে আপনাদের পোস্ট করার ব্যবস্থা আছে, পারমিশন দেওয়া আছে, গ্রুপে আপনারা পোস্ট করবেন, অ্যাডমিন এগুলো অ্যাপ্রুভাল করে দিবেন। আপনারা গ্রুপের ওয়ালে পোস্ট করেন, সবাই গ্রুপে পোস্ট করবেন, আজ থেকে যত সমস্যা আছে গ্রুপে পোস্ট করবেন, কিন্তু মেসেঞ্জারে পোস্ট করবেন না কেউ। মেসেঞ্জারে শুধুমাত্র দেখবেন আপনাদের প্রশ্নের উত্তর, মেসেঞ্জারে দেখবেন যে আপনার এই যে মেনু দেওয়া আছে জয়েন, এখানে খুব সুন্দর করে তালিকাগুলো দেওয়া আছে। আমি আপনারা এই যে তিনটা দাগ দেওয়া আছে মেসেঞ্জারের নিচে, যেখানে ইমুজি বা শেয়ার ফাইল এগুলো আছে, হ্যাঁ ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার চাইতে ইউটিউবে বসে দেখাটা বেটার, আমার ওয়াচ টাইমটা বাড়বে আর কি। আপনি যদি ডাউনলোড করে নেন তাহলে ওয়াচ টাইমটা বাড়বে না, ইউটিউব থেকে কিক মারবে আমাকে, পরবর্তীতে আর কেউ দেখতে পারবে না। ভিডিওগুলো ডাউনলোড না করে ওইখান থেকে দেখলে সবচেয়ে বেটার হয়, আমারে কিক খাওয়ায়েন না। আচ্ছা তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো হচ্ছে 5.1 5.2টা একটু আবার রিভিশন করে দিচ্ছি। আর হচ্ছে ইন্টারফেসটা দেখেন, আমাদের যে ইন্টারফেসটা আছে, আমরা যখন স্টার্টিং ইন্টারফেস, আমি টোটালটা কেটে দিলাম, এখান থেকে একদম কেটে দিলাম সব। কেটে দেওয়ার পরে আমি সার্চ, আমি যখন ফাইল ওপেন করছি আমি সব সব কেটে দিচ্ছি একদম। সব কেটে দিয়ে সার্চ বার থেকে এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। আপনাদের যখনই কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন বা নিজের কম্পিউটার কাজ করবেন, এই যে যখন আমাদের 2019 ইন্টারফেসটা হচ্ছে এরকম স্টার্টিং ইন্টারফেস, এখানে রিসেন্ট যতগুলো আমি ফাইল এই পর্যন্ত সেভ করছি সব ফাইলগুলো রিসেন্টে দেখা যায়। এখানে ওপেন বাটন এবং নিউ বাটন আছে, হোম বাটন আছে, এখানে কিছু ডেমো দেওয়া আছে, টেমপ্লেট বলা হয়। এই টেমপ্লেটগুলোতে ক্লিক করে আপনি এদের এদের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ইন্টারফেসের কাজ। ইন্টারফেস থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে আপনি এই তিনটা সেটিং করে নেবেন, 5.1 5.2 5.3 5.3 দরকার নাই, 5.1 এবং 2 মাস্ট বি সেট আপ করতে হবে। ফাইল থেকে অপশনে যাবেন, অপশন আমি রিভাইজ করতেছি আপনাদের অনুরোধে, কিন্তু ভিডিওটা দেখলেই হয়তো আমি রিভিশন করে দিচ্ছি। অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে দেখবেন একটি মেনু বার আছে, মেনু, এই মেনু থেকে সেভ মেনুতে ক্লিক করবেন। করার পরে দেখবেন সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 1 মিনিটস, এখানে 10 মিনিটস থাকে আপনাদের, এটারে 1 মিনিট করে দিবেন, দিয়ে ওকে চাপবেন, একটা কমপ্লিট, 5.1 কমপ্লিট। 5.2 হচ্ছে আবার অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি প্রুফিংয়ে যাবেন, প্রুফিংয়ের পরে অটো কারেকশন অপশন, বাংলা লেখা পরিবর্তন হয়ে যায় শুধুমাত্র বাংলার জন্য। যারা বাংলা লিখতে যান, যারা বিজয় জানেন বা যারা বিজয় শিখতে চান তারা বলবেন, কমেন্ট করবেন, আমি বিজয় কীভাবে লিখতে হয় সেটা দেখাই দেবো। বিজয় লিখেন, বিজয় লেখা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ইংরেজি তো অটোমেটিক ঠিক হয়ে যায় ইংরেজি ভুল লিখলে, কিন্তু বাংলা যদি অটোমেটিক ঠিক করতে যায় মাইক্রোসফট ওয়ার্ড, যারা ফরেনাররা তৈরি করছে তারা তো আর বাংলা জানে না, বাংলা যদি সে অটোমেটিক ইংলিশের মতন তৈরি করে সেক্ষেত্রে আপনার অক্ষরগুলো পরিবর্তন হয়ে যাবে। সেই অক্ষরগুলো যাতে পরিবর্তন না হয় সেই কারণে আপনাকে অটো কারেকশন অপশন থেকে রিপ্লেক্স টেক্স ইউ টাইপ এইটা চেকমার্ক দেওয়া থাকে, চেকমার্ক, এই এরকম সব চেকমার্ক, এগুলো বলা হয় চেকমার্ক, এটাও চেকমার্ক দেওয়া থাকবে আপনারটা, আপনার চেকমার্কটা উঠিয়ে দেবেন শুধুমাত্র এটা। রিপ্লেক্স মানে পরিবর্তন হয়ে যাওয়া, সে অটোমেটিক পরিবর্তন করে দেয়, এই যে এই অক্ষরগুলোর সাথে মিল রেখে পরিবর্তন করে দেয়। এখানে সাজেস্টের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলোর সাথে মিল রেখে আপনার পরিবর্তন করে দেয় ওরা, তো ওরা তো আর আমাদের শব্দগুলো জানে না, এই কারণে আমরা এই চেকমার্কটা শুধু এইটা উঠাই দিব, এইটা উঠাই দিয়ে ওকে প্রেস করব, তারপরে ওকে প্রেস করে বের হয়ে যাব। এই হচ্ছে 5.1 এবং 5.2 এর কাজ, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর আগামী ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স শিটটা আপনারা অনলাইনে পাবেন। অ্যাটেন্ডেন্স শিটে কীভাবে আপনাদেরকে অ্যাটেন্ড দিতে হবে, প্রেজেন্ট দিতে হবে, আপনারা প্রথম ক্লাস থেকে সবগুলো ক্লাসের প্রেজেন্ট ওইখানে দিয়ে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন, বেশি বেশি সাবান পানি দিয়ে হাত ধুবেন, বৃদ্ধ এবং বাচ্চাদের থেকে দূরে থাকবেন, অবশ্য নিজের পরিবারের লোকের সাথে থাকতে পারেন, অপরিচিত লোক থেকে দূরে থাকবেন, সবার জন্য দোয়া করবেন। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আর ভিডিওটি তো লিখছেনই সবাই, ভিডিওটি সবাই শেয়ার করবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। কারণ হচ্ছে সবাই মিলে করি কাজ, হারে যদি নেই লাজ।